তো দেখো আমাদের দেশটা সকালবেলা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ছাদের মধ্যে উঠেছি এটা আমার মেজ কাকিমাদের মানে বাড়ি তো নেটওয়ার্ক পাওয়া যায় একটু সেই জন্য আমি সকাল সকাল ছাদে উঠেছি উঠে দেখো আমাদের মানে পাড়াটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখো আর আমরা স্নান করতে সেই যে আমার মেয়েরা ওরা মানে এই ছাগল টাগল সেরকম একটা দেখেনি তো নিয়ে বাচ্চাটাকে পেয়েছে তো ওই বোনের ছেলে আমার মেয়ে আর একটা বোনের ছেলে আদর করছে আর এই স্কুলটা আমি পড়াশোনা করেছি এখানে উচ্চ মাধ্যমিক আছে দেখো স্কুলটার চারপাশে এই যে ধান চাষ হয়েছে এই স্কুল মাঠে আমরা মানে সবাই গেলে বেড়াতে আসি মাঝে সাঝে আর এখানে একটা সানের ঘাট আছে সান করতে এসেছি আমি সাঁতার কাটছি দেখো এখানে অনেক দিন পর আমি সাঁতার কাটছি আমরা দেশে বাড়ি এলে এখানে মানে বছরে দুবার আসি তো খুব মজা করি আমি তো দুবার আসি বাট আমার বোনরা এরা কালী পুজোর সময় যে যখন যে যেখানে আত্মীয় স্বজন থাকুক মানে এই দিনটা খুব মিস করে আসার জন্য দেখো আমরা সবাই মিলে মজা করে চান করছি আর তোমাদেরকে তো আরও ভিডিও দেবো দেখতে পারবে যে কোথায় কোথায় গেছি কি করেছি তো ওই দেখো সবাই মিলে স্নান করছি এই পুকুরটাতে আমাদের বাড়ির সামনেও একটা পুকুর রয়েছে বাট ওটা ভিড় ছিল বলে আমরা এখানে চলে এসেছি স্নান করতে তো সবাই মিলে স্নান করছি আমি তো সাঁতার কাটছি স্নান করে খুব মজা পাচ্ছি অনেকদিন পর পুকুরে নেমেছি আসি তো না আর পেলেও উঠতেও ইচ্ছা করে না মানে স্নান করতেই থাকি মনে হয় সাঁতার কাটি দেখো আমি তো খুব মজা করছি খুব মজা করছি দেখো আর পুকুরের জলটা পুরো কাচের মতো পরিষ্কার পুরো দেখো মানে পুকুরের জলটা চান করেও খুব আরাম লাগে তো আমরা পুজোর সময় তো খুব মানে ঘুরতে গিয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়েছি ঠান্ডা লেগেছে বাট তাও চান করছি মানে পুকুরে নেমেছি উঠতে যায় এই আমার বোন সাথে ও সাঁতার কাটছে ও কলকাতায় জন্ম তাও সাঁতার কাটতে পারে শিখেছে আমার দাদা ওকে শিখিয়েছে সাঁতার কাটানো দেখো এই যে আমাদের স্নান করছি আর স্নান করা হয়ে বাড়ি চলে এসেছি এবার আমরা সবাই খেতে বসেছি তিন দিন এসেছি আমরা এখন আপাতত তিন দিনই কাকিমাদের বাড়ি খাচ্ছি আমার ছোট কাকিমা সেজো কাকিমা এবং মেজো কাকিমা যে মানে দিচ্ছে পরিবেশন করছে ও মেজো কাকিমা তো আমরা সবাই মিলে খেতে বসেছি আমাদের বাড়িটা একটা জায়গায় না চার জায়গায় বাড়ি রয়েছে আমাদের